زبانات هدي المنور طبيعة من نكار آيا يمزترب روح جوم يوتي سكون آيا قرار آيا ولي كل شر مني حضرت أمير شريعت دامت بركاتهم وعمت فيوزهم قابل احترام حضرات علماء کرام উপস্থিত আল্লাহর মায়ার নবীর আশিকিন বায়ুকর আমরা লাগিব সৌভাগ্যর রায় সৌভাগ্যর সময় সৌভাগ্যর মজলিস কিভাবে সৌভাগ্য সময় নাই আলোচনা করতেছি না কিন্তু প্রত্যেকেই মনে মনে এটা উপলব্ধি করতেছি যে কিভাবে সৌভাগ্য হযরত হাজিরিন সেই সৌভাগ্যের মধ্যে একটা সৌভাগ্য আল্লাহ তাআলা আমরা রে উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ পাক পরবর্তীকালে আমরা রে বানাইছে আল্লাহ কইতা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বানিয়ে মানুষের সেবার জন্য মানুষের খেদমতের জন্য মানুষের নবা পৌঁছানোর জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমি যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ তাআলা সেই আয়াতে বলতেছেন উজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি তোরা আল্লাহ দ্বীনের হেফাজতে দুনিয়ার মুখে সত্যকে প্রতিষ্ঠিত করতে দুনিয়ার মুখে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাও কি জন্য পৃথিবীর মুখে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্বাচন করেছেন মানুষের সেবা করার জন্য মানুষকে নবা পৌঁছানোর জন্য মানুষের ফায়দা পৌঁছানোর জন্য হযরত হাজিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বানিয়ে দ্বীনের শ্রেষ্ঠত্ব দুনিয়ার মখলুকাতের সম্মুখে মানুষের সম্মুখে তাহার মাধ্যমে প্রচার করে আল্লাহ তাআলা দেখিয়েছেন তারপর সাহাবায়ে কেরামরা তাবেঈনরা তবে তাবেঈনরা আইমায়ে মুসতাহিদিনরা মুহাদ্দিসিনে কেরামরা ফুকাহায়ে কেরামরা সেই নবীর দীর্ঘ উম্মত রাখার জন্য যে পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন সেই বুরুন্দি ইতিহাস পৃথিবীর মুখে বিদ্যমান আমার সবাই উপকৃত আছি আর যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামাতুল জামান কুতুবে আলম কুতুবুল ইরশাদ হযরত শেখ কদর মনি রহমাতুল্লাহ আলাইহি আজকে যে ছায়া আমাদের সম্মুখে হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুম অন্যান্য উলামায়ে কেরামদেরকে নিয়ে উম্মতে মুহাম্মদীর দলে দায়িত্বকে আদায় করার জন্য যে কঠোর পরিশ্রম করে দীনে ইসলামকে পৃথিবীর মুখে কিভাবে প্রচার চালিয়ে দেওয়া যায় উম্মতে মুহাম্মদীর দায়িত্ব যেভাবে আমাদের আদায় করা প্রয়োজন আমরা কিভাবে উম্মতে মুহাম্মদীর সেই হককে আদায় করব যে কার্যসূচির মাধ্যমে আমাদের সম্মুখে নদওয়ে মারফের মাধ্যমে তুলে ধরে রেখেছেন যার জন্য হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুম শুধু আজকের রাত্রি নয় শুধু আজকের এক রাত্রি নয় এইভাবে সমস্ত জীবনকে কুরবানি দান করছেন এবং শুধু এইভাবে একটি জলসা নয় আজকে যদি উত্তর পূর্ব ভারতের কোনায় কোনায় আপনারা যান তাহলে দেখবেন এহেন রোজ কতটি জলসা চলছে এবং এক একটি জলসায় এহেন এইভাবে এই জলসার মতো হয়তো কমে বেশি হতে পারে কিন্তু এক এক জলসায় কত মানুষ উপস্থিত আজ যদি কোনায় ময়দানে
হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুল্লাহর ফলোয়ার্স এবং মুরিদ তার মুতাআল্লিকিন যে একত্রিত করা যেত, তে হয়তো কোনো হাওর এমন আসবে না যেখানে সমস্ত মানুষ জায়গা হবে। বন্ধুগণ, আমার একটি কথা, কর্মসূচি আমাদের সম্মুখে, কিয়ামতের দিন কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আমাদের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন করবেন, সেই প্রশ্ন আমরা সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের কাছে খাদ্যসূচি যে মন্ত্র দান করেছেন হযরত আমিরে শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি, হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুম, আমরা আজকে এই সময়ে তাহাজ্জুদের সময়ে হযরত আমিরে শরীয়তের উজিরে আপনারা দেখছেন কর্ণাটকের আমিরে শরীয়ত এখানে দোয়া হযরত আমিরে শরীয়তকে উজিরে দিয়ে দোয়া করেছেন, আমাদের আর বুঝার কিছু বাকি থাকি নাই। তাই আজকে আমরা এই সবাই দৃঢ় সংকল্প হব, আমাদের যাদের মধ্যে কাজের মধ্যে গাফলতি আছে এই সময় থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের কাফলতকে দূর করব, এবং প্রত্যেকে আমরা প্রত্যেক মাসিক সভায় যেভাবে দিনের প্রচার দিনের খেদমত যেভাবে করা যায় আমরা প্রত্যেক সক্রিয় কর্মী আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব, আমরা প্রত্যেক কর্মী মাসিক সভায় উপস্থিত থাকবো না থাকবো না বলেন, আমরা সবাই থাকবো, এবং সেই মাসিক সভায় এর পাশের ভিতরে আমরা দিনের কাজ কিভাবে করব, কোথায় করব, কি করব সেটা সিদ্ধান্ত নেব এবং আমরা পরিচালনা করে যাব, আমাদের সেই দায়িত্ব নিজের রক্ষার জন্য উম্মতের সেবার জন্য আল্লাহ নবীর দিনকে পৃথিবীর মুখে প্রতিষ্ঠিত রাখার জন্য হযরত আমিরে শরীয়তের ছায়া তলে হযরত আমিরে শরীয়তের সঙ্গে জীবনে ইহকালে এবং পরকালে দুটি জীবন আমাদের হযরত আমিরে শরীয়তের সঙ্গে চলার জন্য আমরা সেই সংকল্পে সংকল্পবদ্ধ হব। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কুরআন শরীফের একটি আয়াত, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল ইনসাফ যেটা এমন একটা শরিয়ার মাধ্যমে পৃথিবীর মুখে ইমানের পর যে আদলের রুতবা হচ্ছে ইনসাফের রুতবা হচ্ছে যেটা দারুল কদার মাধ্যমে আজকে যে আইনটা কায়েম করা হচ্ছে, আজকে যে পূর্ণ মুসলমানের যে 14টি বস্তু আছে যেখানে কাজিয়ে শরীয়ত ব্যতীত ইসলাম এবং মুসলমানি পরিপূর্ণ হতে পারে না, মানুষের জীবনের সমস্যার সমাধান হতে পারে না, আজকে দারুল কদার মাধ্যমে এটা ইউরোপের এটা আমরা বিস্তারিত শুনব এবং সেটার উপরে আমল করে আমাদের মধ্যে যে সমস্যা আসবে সেই সমস্যাকে আমরা সমাধান করে নেব। যদি আজকে আমাদের জীবনের যত সমস্যা যেভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কোন সমস্যা আসবে সেই সমস্যা সমাধান করবে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের মাধ্যমে, কুরআন এবং সুন্নতের মাধ্যমে, কুরআন এবং হাদিসের মাধ্যমে সেই সমাধান আজ পৃথিবীর মুখে যদি আমরা বের করতে হয় বেছে নিতে হয় তাহলে আমাদের আবশ্যিক সমস্যা সমাধান করব আমরা আল্লাহর কালাম কোরআনে করি এবং নবীর সুন্নতের মাধ্যমে দারুল কদার মাধ্যমে এমারতে শরীয়তের মাধ্যমে আমরা আমাদের আবশ্যিক যে সমস্যা থাকবে আমাদের ইমানদারের পরিচয় হলো কুন্তুম তুমিনুনা বিল্লাহ, ইমানের পরিচয় হচ্ছে আমরা আমাদের সমস্যাকে কোরআন এবং সুন্নতের মাধ্যমে আমরা সমাধান করব, এবং আল্লাহ তাআলা ইয়ামুরু বিল ইহসান, হযরত আমিরে শরীয়ত ইহসান নিয়ে দীর্ঘ আলোচনা করছেন, প্রত্যেক সময় ইহসান নিয়ে আলোচনা করতেছেন। আজকে হযরত আমিরে শরীয়তের উত্তর পূর্ব ভারতে যে কত লক্ষ মুরিদ আছেন যারা রিজেক্ট যারা খাইতো
আমরা মুরুক্কিল ভাইগণ, আমরা করে বসে থাকতে হবে ভালো হবে না। আমরা যারা মুরিদ হয়েছি আমরা শুধু মুরিদ হলেই হবে না, মুরিদ হওয়ার পর যে দায়িত্ব আমরা কোথার থেকে যেটা পাবো আমরা সেই আঞ্চলিকের সঙ্গে সম্পর্ক রাখবো, এবং মুরুক্কিল যারা আছে আমাদের আঞ্চলিকের মাধ্যমে আমাদের সেই মুরিদগুলোকে তাদের যে প্রাপ্য অধিকার যেটা সহক আছে আমরা সেটার ব্যবস্থা করবো। আমি এই আয়াতের এই অর্থটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। যেহেতু আমাদের মহাজন মেহমান এখনই ফ্লাই করার জন্য চলে যাবেন, আমার ওনার সঙ্গে সম্পর্ক আছে, দোয়া করবেন আমরা পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো দিনের কালে আমরা কুরবান হব, এবং সবাই আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব হযরত আমিরে শরীয়তকে অনুসরণ করে দিনের কাপে আমরা জাফিয়া পড়ব। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ 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 আল্লাহ।